নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম থেকে থাকে কিংবা আপনি যদি আবেদন করে থাকেন, তবে কিন্তু আপনার জন্য একটি খুশির খবর রয়েছে যে ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে। তো কত টাকা বাড়তে চলেছে, কাদের বাড়তে চলেছে, আজকে ভিডিওতে বিস্তারিত জানবো। তার জন্য ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ানো হলো 400 টাকা, কারা কারা এই অতিরিক্ত টাকা পেতে চলেছেন জেনে নিন। এখানেই শেষ নয়, আরও আপডেট জানা গিয়েছে বেশ কিছু শর্তে এ মাসে বেশ কিছু মহিলা 1000 টাকা ও 2000 টাকাও পেতে চলেছে, কিন্তু সমস্ত আবেদনকারী এই প্রকল্পে এই অতিরিক্ত টাকা পাবেন না। বেশ কিছু মহিলাই এই অতিরিক্ত টাকা পাবেন, কারা কারা এই অতিরিক্ত টাকা পেতে চলেছে সেটাই জেনে নেব আজকের আপডেটে। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি প্রকল্প। রাজ্য সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর এই প্রকল্প কার্যকরী করে। এই প্রকল্পের আন্ডারে মহিলাদের 500 এবং 1000 টাকা দেওয়ার মধ্য দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার সুযোগ করে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে, আর এর মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও খুশির খবর উঠেছে এই প্রকল্প নিয়ে। খুশির খবরটি হলো এ মাসে এই প্রকল্পের আওতায় 500 টাকার পরিবর্তে 900 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 400 টাকা পেয়ে চলেছে বেশ কিছু মহিলা। কিছুদিন আগে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল মহিলারা এবার একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ও বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন, অর্থাৎ একই সঙ্গে দুটি সরকারি প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। সে নির্দেশ মতো যে সমস্ত মহিলা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারে একই সঙ্গে আবেদন করেছেন তারা এই মাসে 400 টাকা অতিরিক্ত পেতে চলেছেন। সেক্ষেত্রে সাধারণ মহিলারা 900 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা 1400 টাকা পেতে চলেছেন। তাই আপনি যদি এই দুই প্রকল্প একসঙ্গে আবেদন করার যোগ্য হয়ে থাকেন, তবে যত শীঘ্র সম্ভব এই দুই প্রকল্পে আবেদন করুন, এবং যারা আবেদন করে ফেলেছেন তারা এই মাস থেকে দুই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। অপরদিকে যে সমস্ত মহিলারা গত মাসে কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা এই মাসে 2 মাসের টাকা পেতে চলেছেন। এক্ষেত্রে সাধারণ মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা একই সঙ্গে 2000 টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কারা সেই 400 টাকা বেশি পাবে, এবং আগের মাসে যারা টাকা পাননি তারা কিন্তু এই মাসে কিন্তু 2 মাসের টাকা একসাথে পেতে চলেছেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।